আমার জীবনের সবচেয়ে গ্লোরিয়াস যে সময়টা ছিল সেটা ছিল আমার ড্যাফোডিলের এই 4 বছর, মানে স্টুডেন্ট লাইফের যে 4 বছরটা ছিল। এই 4 বছরে আমার জীবনে আসলে অনেক পতন ছিল, অনেক উত্থান ছিল, এগুলোর থ্রুতে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমি খুব ভালো কিছু বন্ধু পেয়েছি এবং ভালো কিছু শিক্ষক পেয়েছি, যারা পরবর্তী সময়ে আমার জীবনে খুব বেশি ভূমিকা রেখেছে এবং এখনও তারা খুব বেশি সাপোর্ট করে আসছে। 2019 সালে এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেই এই ডিপার্টমেন্টে আমি একজন লেকচারার হিসেবে জয়েন করেছি এবং এখনও পর্যন্ত কর্মরত আছি। আমার ইউনিভার্সিটি লাইফটা আসলে খুব একটা ইজি ছিল। আমার যখন ফোর্থ সেমিস্টারে উঠে আমার বাবাকে আমি হারাই এবং তখন ফিনান্সিয়াল একটা ক্রাইসিস আমি পড়ে যাই, এবং সেই ফিনান্সিয়াল ক্রাইসিসটার জন্য আমার আশেপাশের মানুষজন বলছিল যে আমার পড়ালেখাটা ছেড়ে দিয়ে খুব একটা অর্ডিনারি জবে ঢুকে যেত। তো আমি আসলে রাজি ছিলাম জব করতে, কিন্তু পড়ালেখা ছাড়তে রাজি ছিলাম না। এই জন্য আমার যেটা করতে হয়েছিল যে আমি খুব মোটিভেটেড ছিলাম যে অ্যাট এনি কস্ট আমি পড়ালেখা কন্টিনিউ করব। ছোটবেলা থেকেই শুনে আসতাম যে আমার আব্বুর খুব ইচ্ছা যে তার মেয়েরা অনেক পড়ালেখা করবে, সর্বোচ্চ যে পড়ালেখাটা সেটা সে করাবে। তো আমার আব্বু চলে যাওয়ার পরে আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমি যেন আমার আব্বুর সেই স্বপ্নটাকে পূরণ করতে পারি। সেটারই ফলাফল স্বরূপ আমি খুব কষ্ট করে, মোটামুটি একটা স্ট্রাগল করে আমি আমার বিএসসিটা শেষ করি। বিএসসি শেষ করার পরে আমি যে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করব, আমার টিচিং প্রফেশনে আমার ক্যারিয়ারটাকে নিয়ে আসবো, এই ইন্সপিরেশনটা আমি পাই মূলত আমার স্টুডেন্ট লাইফের টিচারদের কাছ থেকে। আফটার দ্যাট আমি যখন ফ্যাকাল্টি হিসেবে জয়েন করি, জয়েন করার পর থেকেই আমার আসলে মেইন ফোকাস ছিল যে টিচার হিসেবে স্টুডেন্টদের সাথে একটা কোলাবোরেটিভ রিলেশন আমি তৈরি করব। আমি আমার রিসার্চ যে পোর্টফোলিওটা সেটা আমি স্ট্রং করব এবং আমি আমার হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশন নিব। সো আমি সেভাবেই আগানো শুরু করি। আমি বেশ কিছু পাবলিকেশন করি যেখানে আমার স্টুডেন্টদেরও বেশ কোলাবোরেশন ছিল, দেন আমি ডিক্সনারি আইএলটিএস যা প্রয়োজন আমি সব কিছু দিই। এরপর আমি ইউএসএতে পিএইচডি মাস্টার্স বিভিন্ন প্রোগ্রামে অ্যাপ্লাই করা শুরু করি এবং ফাইনালি আমি আমার যে ইউনিভার্সিটি থেকে আসলে পড়ার ইচ্ছা ছিল সেখান থেকে আমি ফুললি ফান্ডেড পিএইচডি অ্যাডমিশন পাই, আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটির নামটা হচ্ছে দ্য কলেজ অফ উইলিয়াম অ্যান্ড ম্যারি। আমার হায়ার স্টাডিজের এই পুরো জার্নিটাতে আমি যেটা বুঝতে পেরেছি যে হায়ার স্টাডিজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্কিলটা আমাদের স্টুডেন্টদের প্রয়োজন সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, আর এটার জন্য খুব ভালো একটা রিসোর্স হিসেবে কাজ করতে পারে আমাদের অ্যালামনাইরা। এবং আমি খুব প্রাউডলি বলতে পারি যে আমাদের ড্যাফোডিলের অ্যালামনাই দুনিয়ার মোটামুটি সব দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়াও আমি যদি আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কথা বলি, এখানে নতুন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব রয়েছে, রোবোটিক্স ল্যাব রয়েছে, যেখানে কিন্তু স্টুডেন্টরা তাদের কোর্স বহির্ভূত যদি সে স্বেচ্ছায়ও রিসার্চ করতে চায়, পার্টিসিপেট করতে চায়, তারা করতে পারে। এবং আমাদের টিচাররা খুবই আগ্রহী কোলাবোরেটিভলি স্টুডেন্টদের সাথে কাজ করার জন্য। সবার শেষে আমি যদি আসলে বলতে চাই, এই যে পুরো জার্নিটা আমার স্ট্রাগল পিরিয়ডটা থেকে শুরু করে এই পর্যন্ত এখন আমি আমার ড্রিমের দিকে হাঁটতে যাচ্ছি, আমি পথ চলা শুরু হচ্ছে আমার, এই পুরোটা জার্নিতে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট, আমার পিছে সাপোর্ট হিসেবে যে ছিল সে হচ্ছে আমার ইউনিভার্সিটি আসলে।